তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে হাই ফ্রেন্ডস কি হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো, এইসব আমি আজকে কিছুই বলবো না। তো আমি এই অমিতদা যে চলে গেছে, তো এই খবরটা পাওয়া মাত্র আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। তো সকাল থেকে যেহেতু কাজের মধ্যে ছিলাম, তো ফোন আমার দেখা হয়নি আজকে সারাদিন। আর এই দুপুর টাইমে খেতে বসেছি, তখন আমার হাজব্যান্ড বলেছে যে তোমাকে যে দেখিয়েছিলাম সেই দাদা ভাই ভিডিওগুলো যে দেখাতাম, যে অমিত মাই লাইফ অমিত মণ্ডল যে চ্যানেলটা, তো সেই দাদা মারা গেছে অ্যাক্সিডেন্টে। তো শুনে আমার খুবই খারাপ লাগলো। তাই ভাবছি যে এখনও পর্যন্ত আমার যে সমস্ত ইউটিউবার বন্ধুরা রয়েছে যারা এখনও এই খবরটা পাননি, তো আমি চাই যে তাদের মধ্যেও এই দাদার মানে যে মারা গেছে এই খবরটা তারাও জানুক। আর সত্যি ছেলেটা অনেক অনেক পরিশ্রম করে আজ ইউটিউব চ্যানেল তিনি স্ট্রাগল করেছেন এবং ইউটিউব চ্যানেল তিনি অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। আপাতত তার এখন চ্যানেলে সাবস্ক্রাইব প্রায় 3 লাখের কাছাকাছি। আর উনি হচ্ছে যে ওনার বাবা মায়ের একটা মাত্র সন্তান ছিলেন, অনেক গরিব আর কষ্ট করেই ওনাদের সংসার। তো আমি যে অন্যান্য ভিডিও দেখলাম, তো জানতে পারলাম যে উনি গতকাল নাকি বকখালি গেছিলেন, তো কোথায় ওখানে একটা জঙ্গলে আগুন লেগেছিল, আর সেখানে আসার সময় ওনার মা কিন্তু চেয়েছিল যেতে না বলেছিল, তো উনি মায়ের কথা শোনেননি, উনি ওনার মামার সঙ্গে গেছিলেন। আর ফিরে আসার সময় গাড়ির ওভারটেক করতে যেয়ে, আর আপনারা দেখেছেন যে ওনার ভিডিওতে উনি যে স্কুটি গাড়িটা নিয়েছিলেন, যে প্রতিবন্ধী যে সমস্ত মানুষরা রয়েছে তো ওই রকমই ওনারা গাড়ি ব্যবহার করে, কিন্তু আমার পক্ষে মানে ওনার মানে উচিত ছিল না যে এইভাবে গাড়ি নিয়ে একলা কোথাও যাওয়া। তো ওনার মানে বেড়াতে যাওয়ার অনেক শখ ছিল। আর কিছুদিন আগে উনি মানে গত 2 দিন আগে ভিডিও ছেড়েছিলেন, আলিপুরদুয়ার গেছিলেন, তো চিড়িয়াখানা গেছিলেন উনি, আর তো ওনার উচিত ছিল না, তো সঙ্গে করে উনি একজনকে নিয়ে গেছিলেন, কিন্তু মা বাবা অনেক করে বারণ করেছিল যে অমিত তুই যাস না, তো কারো কথা শুনেনি। আর কালকে গেছিল ওর মামার সাথে ওই বকখালিতে জঙ্গলে যে আগুন লেগেছে সেটা দেখতে, আর ফিরে আসার সময় গাড়িকে ওভারটেক করতে যে বিদ্যুতের যে ল্যাম্পপোস্টের এগুলো থাকে তো ওখানে ধাক্কা মেরে ওনারা পড়ে যান, আর অমিতের প্রচুর মাথায় লাগে, আর ওর যে মামার ওরও লেগেছিল। তো ওখান থেকে যে নামখানা, ওদের মেন বাড়িটা হচ্ছে যে নামখানা, তো ওইখানে যে হসপিটাল রয়েছে সেখানে ভর্তি করেছিল, আর সেখান থেকে ওরা মানে প্রাথমিক যে চিকিৎসাটা, অনেকখানি মাথা ফেটে রক্ত বেরায়, তো ওরা প্রাথমিক চিকিৎসাটা করার পর ওখান থেকে ওরা বলে যে এখানে আমাদের আমরা পার সেরকম পারবো না, ওরা অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়। তো ঠিক কালকে কত টাইমটা আমার ঠিক খেয়াল নেই, তো রাত্রে উনি মারা যান। আর আমি খবরটা এই মাত্র পেলাম, তো বলেছিলাম যে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম আর ফোন অত আমার পক্ষে দেখা হয়নি। এবার তো যখনই আজকে খেতে বসি, তো আমার হাজব্যান্ডও দেখলাম প্রচুর হচ্ছে যে মানে ভেঙে পড়েছে, তখন আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, বলে সেই যে আমাদের অমিতদা আর মাই লাইফ অমিত মণ্ডল আর ও আজকে মারা গেছে। তো শুনে আমার খুবই খারাপ লেগেছে, তাই আমিও ভাবলাম যে আমিও অন্তত এই ভিডিওর মাধ্যমে অন্তত কিছু সংক্ষেপে বলে, আর আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে আর যে ইউটিউবার দাদা বা ইউটিউবার যারা রয়েছেন, তো ওনাদেরকেও আমি চাই যে এই ভিডিওটা ওনাদের কাছে পৌঁছে যায়। তো যেখানেই থাকুক অমিতদা, ওনার আত্মার আমি শান্তি কামনা করি, আর উনি ভালো থাকুন। আর সবাই হচ্ছে সবাইকে বলবো যে অমিতদার যেন সবাই অমিতদার হয়ে যেন শান্তি কামনা করে। আর আমি কিছু বলতে পারছি না, সত্যি সত্যি আমার খুবই খুবই খারাপ লাগছে। বাড়ির আশেপাশে যদি কোনো ইউটিউবার বা হেল্পের যদি কেউ থাকে যেন হচ্ছে যে সাহায্য করে, তার বা আমার একমাত্র সন্তান ছিল, তো আমি বলবো যে বাড়ি ওনার বাড়ির পাশে যে সমস্ত ইউটিউবার দাদারা রয়েছেন, তো আমি চাইবো যে ওনারা তো অনেক গরিব, ওনার বাবা মা তো ওনারা প্রচুর একলা হয়ে গেছেন, তো প্লিজ চাইবো যে ওনাদেরকে কিছু পরিমাণ যদি হেল্প করতে পারেন। আর আমি জানতাম যে যদি আমাদের সামনে নিশ্চয়ই বাড়ি হতো, নিশ্চয়ই আমি যেতাম ওখানে দেখতে, আর যতটা আমার সামর্থ্য আমি নিশ্চয়ই হেল্প করতাম। তো চাইবো যে সমস্ত ইউটিউবার দাদারা রয়েছেন, তো ওনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করবেন। বাই, আর কিছু বলবেন, ভালো লাগছে না।